যে ব্যক্তি ঘুমানোর আগে ইয়া সামাদো ইয়া সামিও এই শব্দটি 9 বার পাঠ করে তাহলে সে আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইনে ব্যাপকভাবে প্রচার প্রসার হচ্ছে। এই হাদিসটা কি সহি নাকি এটা জার হাদিস? তো ঘুমানোর পূর্বে আমরা যে সকল আমলগুলো জানি সেটা হচ্ছে সূরা মুলক পাঠ করা, তাসবিহ তাহমিদ পড়া, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর হচ্ছে সূরা ইখলাস পাঠ করা, সূরা কাফিরুন পাঠ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা, আয়াতুল কুরসি পাঠ করা, তারপর হচ্ছে 3 কুল পড়া। তো এরকম আমরা বিশেষ 8টি হাদিস রয়েছে বা 8টি আমল রয়েছে যেগুলো আমরা প্রায় প্রতিনিধিত্ব করে আসছি, আর অনেক আমল রয়েছে। তো ইয়াসামাদু ইয়াসামিও এই শব্দটি 9 বার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল মন বসনা কবুল করবে, এরকম কোনো সহি হাদিস আসেনি। এটা সম্পূর্ণ বেদাত আমল। তো সহি হাদিস যেখানে অফুরন্ত রয়েছে সেখানে আপনি যদি বেদাত আমল করেন তাহলে এটা লাভটা কী হবে? অল্প আমলে যদি আপনি জানতে যেতে চান তাহলে সাহাবিরা এবং নবীরা এত এত আমলগুলো করেছেন, কেন করেছেন? যদি বেদাত দিয়ে যদি আপনি জানাতে চলে যেতে চান তাহলে সহি হাদিসগুলো কী করবে? তো সুতরাং আপনারা হাদিস জেনে বুঝে এবং যে শব্দটি বা যে আমলটি প্রমাণ রয়েছে সেগুলো আপনারা আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।